শুভ সন্ধ্যা বন্ধুরা, দশ মাস বাদে, ঠিক দশ মাস বাদে মঞ্চে ফেরত আসার এই সুযোগ পাওয়া গেল। এটা যে কত বড় এটা আশীর্বাদ না অভিশাপ এখনো বুঝতে পারছি না, তার কারণ ভয়টা এখনো আছে। এই যে মাইক্রোফোনটা গান গাইব, তাতে তো সবাই গাইছে, তবুও আনন্দটা অনেক বেশি হয়। এবং এই ফিলিংস অনেক ডিজিটাল কনসার্টও করে ফেলেছি আর কি এর মধ্যে, কিন্তু এই ফিলিংসটা এই এতজন মানুষ আছে যে যত কম সংখ্যাই হোক না কেন, তার সামনে সামনাসামনি গান গাওয়ার এই কি বলবো এই সুযোগ দেওয়ার জন্য সমুদায়কে প্লিজ সবাই মিলে যদি একটা যদি হাততালি দেন আমাদের তরফ থেকে প্লিজ। আমাদের সবারই এরকম কথা মনে হচ্ছে যে এখন এতদিন হয়ে গেছে, তো এবার যদি পালিয়ে যেতে পারতাম, তা এরকম একটি আসামিরও এরকম মনে হতো, বুঝলেন। শশাঙ্ক রিডেম্পশন বলে একটা সিনেমা আছে, সেই সিনেমাতে দেখা যাচ্ছে যে আসামির দোষ নেই, কিন্তু তাকে দীর্ঘদিন বছরের পর বছর একটা প্রচণ্ড একটা কঠিন একটা কারাগারে থাকতে হচ্ছে। সেই জায়গাটার নাম হচ্ছে শশাঙ্ক। সে কিন্তু কিছুই করেন, ঠিক আমাদের মতন, দেখুন এখন অবস্থা। দশ মাস আমাদের কোনো দোষই ছিল না, অথচ আমরা দেখুন আসামির মতন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, মুখোশ টুকোশ পরে মুখটাও খুলতে পারছি না এমনকি, যে কে দেখে ফেলবে চিনে ফেলবে এরকম টাইপের একটা, না এরকম তো নয়, প্রকৃতি আমাদের সাথে এই জিনিসটা করলো। এবং তখন মাঝে মাঝে মনে হচ্ছে যে যাই করো একটা সময় ঠিক পাবো, ঠিক যেভাবে শশাঙ্ক রিডেম্পশনের সেই মানুষটা, সেই আসামিটা টুক করে একদিন ভ্যানিশ হয়ে গেছিল, ঠিক সেইভাবে একদিন আমরা এই সমস্ত এই যত রকমের যাবতীয় যা যা চলছে এই জায়গা থেকে ভ্যানিশ হবই, হয়তো ঘুরতে যেতে পারে, হয়তো অন্য কিছু হতে পারে, কি হবে সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। I'm gonna go to the hospital.
ঘরের মধ্যে আটকে রাখলো। এখানে আসার আগেও প্রচুর ভাবছিলাম, ভয় ভয় এত ভয় ছিলাম, আমি তো ভাবছিলাম নিজেই একটু সমুদ্রকে ফোন করে বলি, সমুদ্র কি হচ্ছে, কেন বাচ্চা বাচ্চা মানুষগুলোকে আমাদেরকে সবাই সবাই পরিবার পরিবার হয়েছে। তারপরে সত্যি তো আমরা যদি ভয়টাকে যদি জয় না করতে পারি তাহলে আর কি করে হবে। এইখানে আবার সেই রকম একটা অবহেলার প্রশ্ন চলে আসে, জীবন যেভাবে গড়িয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আমরা যদি একটুখানি যদি ফ্লোতে যদি না বেরোই তাহলে তো অনেক কিছু মৃত্যু হয়ে যাবে। এই গানটাও এরকমই, জীবনের ফ্লোতে মানে এই যে একটা নদী, নদীর মধ্যে স্রোতে ভাসিয়ে দিয়ে দেওয়া, সেটা নিয়ে গানটা লেখা। শুনে দেখুন কেমন লাগে। Thank you.
শেষ গানে আমরা চলে এসেছি। এই গানটা ইউটিউবে বেশ সাড়া ফেলেছে,
শুধু এ বাংলায় নয়, এপার বাংলায় নয়, ওপার বাংলাতেও এই গানটা ছড়িয়ে গেছে। এবং দেখা গেছে যে ওখানকার কিছু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এই গানটা না জিজ্ঞেস করেই আমাদের ইউজও করে ফেলেছে। এবার আমাদের যেহেতু কোনো কপিরাইট ইত্যাদি ছিল টিল না আর কি যখন এই গান বেরিয়েছে, অতএব আমরা বিশেষ কিছু করতে পারিনি। তবে হ্যাঁ, কি হবে, গানটা ছড়াচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, এর থেকে বেশি হয়তো একজন সংরাইটারের কিছু থাকতে পারে না। এই গানটা এমন একটা মানুষের, যে মানুষটা ভাবতে শুরু করে দিয়েছিল যে ইহ জগতে তাকে ভালোবাসে এরকম মানুষ হয়তো নেই, যাকে যাই করছে কিছু না কিছু ল্যাং ঠিক খেয়েই যাচ্ছে, বুঝলেন তো, মনে হচ্ছে এই তো এবার এইটা একটা ঠিকঠাক পেয়েছি, হবে 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 হবে, গেল সেটাও গেল, করতে করতে সে প্রায় বুড়োই হয়ে গেল। একসময় মনে করলো যে দূর, এসব প্রেম ভালোবাসা আমার জন্য নয়। কিন্তু ঠিক এরকম সময় যখন দেয়ালে আর কি পিঠটা ঠেকে যায় তখন খুব একা লাগে। হঠাৎ একটা মিরাকেলের মতন প্রকৃতি ঠিক কোথাও না কোথাও একজনকে যাকে তৈরি করে রেখেছে, শুনতে খুব একটা ফিল্মি একটু লাগছে বটে মেলোড্রামাটিক, তাই কিন্তু পাওয়া যায়। এবং সে তখন বলছে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু করেছে, হ্যাঁ অনেক ঝড় গেছে, অনেক আজে বাজে অনেক কাজকর্ম করেছি, প্রচুর নেশা করেছে, এই শূন্যের সাম্রাজ্যে রাজা হওয়ার চেষ্টা করেছে, কিন্তু ঝড়ের শেষেও একটা বৃষ্টির দিন আসতে পারে যেটা ধুয়ে দিতে পারে সমস্ত কালিমা। এবং মনে হয় এই করোনা সব ধুয়ে যাক, আমরা আবার শান্তিতে আবার একটুখানি বাঁচতে পারি। আপনাদের সবাইকে 2021-এর অনেক অনেক শুভকামনা, নতুন বছর সবার খুব ভালো যাক, সবাই মানে সবাই যেন এটাই ভাবুন, প্রার্থনা করুন যেন আমরাও ভালো করে একটুখানি শান্তি মতো মুখোশ ছাড়া টাড়া ঘুরতে টুরতে পারি। গানের নাম হচ্ছে ঝড়ের শেষে, ভালো থাকবেন সবাই। Thank you.
বৃষ্টির আদরে তুই আমি মিলে মিশে স্বপ্ন আঁকবো ভুলো জমে যাওয়ার I'm gonna go to the hospital.